আমাকে দুর্বল ভাববেন না, আমি নূরে আলম সিদ্দিকীর উত্তরের উত্তরসূরি। আজকে থেকে আমাদের খেলা শুরু। তারা যদি কোন মুনাফিকি করে ভোটে জিতার আগে তাদেরকে প্রতিহত করব। আমি আল্লাহ তাআলার কাছে আমি শক্তি চাই। আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ, যদি আমি মানুষের সেবা করতে পারি, যদি আমি দুর্নীতি মুক্ত থাকতে পারি, আমি যদি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারি, ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নয়, আমি যদি মানুষের জন্য কাজ করতে পারি, আল্লাহ তুমি আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করো। আমি নেত্রীর কাছে ব্যক্তিগতভাবে কিছু চাবো না, আমি শুধু ঝিনাইদহের মানুষের জন্য চাবো। এমপি হয়ে সীমিতভাবে কাজ করা যায়, আপনারা জানেন আমি ভবন করেছি, রাস্তা করেছি, ব্যক্তিগতভাবে অনেক কাজ করেছি, কিন্তু ঝিনাইদহের মানুষ হয়ে নোয়াখালীর মানুষের কাছে, চট্টগ্রামের মানুষের কাছে, জামালপুরের মানুষের কাছে, দিনাজপুরের মানুষের কাছে আর হাত পেতে রাস্তা দিতে চাই না, ভবন নিতে চাই না। অনেকে রেল লাইনের কথা বলেছেন, আমি বহন করেছি ইনশাল্লাহ। নেত্রী যদি আমাকে মনোনয়ন দিয়েছে, আমি যদি নির্বাচিত হই, আমি নেত্রীর কাছে বলবো, নেত্রী আমাকে ওই রেল মন্ত্রণালয়তে আমাকে একটি জায়গা করে দেন, আমি ঝিনাইদহে যাতে রেল লাইন নিয়ে আসতে পারি। ভাইরা আমার, আজকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে আমাকে বরণ করার জন্য। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে স্নেহ করেন, তবে একটি কথা আমি আপনাদের কাছে স্পষ্টভাবে বলতে চাই, আমি বিনয়ী, আমি মানুষকে সম্মান করি, আমি আওয়ামী লীগের একটি কর্মীকে কোনো ক্ষতি করি নাই, কিন্তু আগামী নির্বাচনে যারা আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছে, আওয়ামী লীগকে ভর করে ফুলে ফেপে বড় লোক হয়েছে, মস্তকের মালিক হয়েছে, যারা আওয়ামী লীগের সম্পদ নিয়ে আজকে অনেক বড় সম্পদশালী হয়েছে, তারা যদি কোনো মুনাফিকি করে ভোটে জিতার আগে তাদেরকে প্রতিহত করব। আমাকে দুর্বল ভাববেন না, আমাকে দুর্বল ভাববেন না, আমি নূরে আলম সিদ্দিকীর উত্তরের উত্তরসূরি, আমি নূরে আলম সিদ্দিকীর আদর্শের উত্তরসূরি। আমার বাবা আমাকে যুদ্ধ করতে শিখিয়েছে, লড়াই করতে শিখিয়েছে, আমি মায়ের কোল থেকে বন্ধন করতে করতে পৃথিবীর মুখ দেখিনি, আমি জয় বাংলা ধরে নিয়ে আমি পৃথিবীর মুখ দেখেছি। যারা জয় বাংলার বিপক্ষে যাবে, যারা শেখ হাসিনার বিপক্ষে যাবে, হুঁশিয়ার করে দিচ্ছি, রাজপথে দেখা হবে, রাজপথে বড় হবে। আমার পঞ্চগড়ের মানুষ এই পবিত্র মাটিতে যেখান থেকে আমার পিতা রাজনীতি করেছে, বাসুদা রাজনীতি করেছে, সেই পবিত্র মাটি থেকে কসম কেটে বললাম, আজকে থেকে আমাদের খেলা শুরু। এই খেলা জয়ের খেলা, এই খেলা আমাদের অধিকার আদায়ের খেলা, এই খেলা মুনাফিকদের উৎখাত করার খেলা, এই খেলা যারা ভোটের জন্য অপেক্ষা করে, আওয়ামী লীগ সেজে থাকে কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করে, তাদেরকে ধরতে হবে, তাদেরকে পুঁততে হবে, তাদেরকে উৎখাত করতে হবে। ভাইরা আপনারা কি সবাই রাজি আছেন? জয় বাংলা।